চার দিনের সফরে আগামীকাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিস্তার পাশাপাশি দেশটির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ হবার বিষয় নিয়ে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রীর বেইজিং সফরে রাজনৈতিক ইস্যুর বাইরে অর্থনৈতিক লাভের আশা করছেন ব্যবসায়ীরা। চীনের পণ্য প্রতিযোগিতার সক্ষমতা থাকায় এফটিএ চুক্তি বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলবে, তাই এলডিসি উত্তরণের পরও দেশটিতে শুল্কমুক্ত সুবিধা বহালে দ্বিপক্ষীয় চুক্তিতে গুরুত্ব পাচ্ছে বিশ্লেষকরা। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রধানমন্ত্রীর সফরে মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্ব পাচ্ছে, যদিও অর্থনীতিবিদরা বলছেন এই চুক্তিতে বাংলাদেশের লাভ হবে না। রপ্তানি পণ্য বৈচিত্র্য না থাকায় চীনের 98% শুল্ক সুবিধা কাজে লাগাতে পারছেন না বাংলাদেশ। 23 বিলিয়ন ডলার আমদানির বিপরীতে রপ্তানি মাত্র 1.5 বিলিয়ন ডলার